হ্যালো ফ্রেন্ডস, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হলো, আর শেষ ওডিআই ম্যাচে কিন্তু ভারতীয় দল আরেকটা নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন কিন্তু সর্বোচ্চ রান দ্বারা জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। নিউজিল্যান্ড 2008 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 209 রানে জিতেছিল একটা ওডিআই ম্যাচ, তবে সেই রেকর্ডটা কিন্তু আজকের ম্যাচে ভারতীয় দল 317 রানে জিতে ভেঙে দিয়েছে। তো বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচটাও ভারত 317 রানে জিতেছে। তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রত্যেকটা ব্যাটসম্যান। রোহিত শর্মা কিন্তু 49 বলে 42 রান করেছে, শুভমান গিল এবং বিরাট কোহলি দুজনেই সেঞ্চুরি করেছে। বিরাট কোহলি কিন্তু তার 74তম সেঞ্চুরি কমপ্লিট করেছে এবং আজকের ম্যাচে কিন্তু 110 বলে 166 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যেখানে 13টা বাউন্ডারি এবং 8টা ওভার বাউন্ডারি মেরেছে। শুভমান গিলও কিন্তু বন্ধুরা 97 বলে 116 রান করেছে এবং শুভমান গিল কিন্তু তার দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি কমপ্লিট করেছে। তো বন্ধুরা, ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের কাছ থেকে কিন্তু আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেলাম। 391 রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে, তবে এই ম্যাচটা কিন্তু ভারতীয় দল 317 রানে জিতেছে। বন্ধুরা, তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, শ্রীলঙ্কার কিন্তু দুজন প্লেয়ার মারাত্মকভাবে ইঞ্জুরিতে পড়েছে এই ম্যাচে। অ্যাসেন বান্দারা এবং জেফ্রি ভ্যান্ডারসি কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলির একটা 4 বাউন্ডারিতে ঠেকাতে গিয়ে তখনই কিন্তু তারা দুজন মুখোমুখি হয় এবং অ্যাসেন বান্দারা কিন্তু গুরুতর আহত হয়েছে, তাকে কিন্তু ডাইরেক্টলি হসপিটালাইজড করা হয়েছে। জেফ্রি ভ্যান্ডারসিও কিন্তু গুরুতর আহত হয়েছে। তো ভারতীয় ক্রিকেট টিমের ডক্টররা কিন্তু এই দুজনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু ওডিআই সিরিজ শেষ হলো, আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে কিন্তু ভারতীয় দল একটা নতুন রেকর্ড গড়েছে, সঙ্গে বিরাট কোহলিও কিন্তু আরেকটা নতুন রেকর্ড গড়েছে। বন্ধুরা, বিরাট কোহলি কিন্তু ওডিআই ক্রিকেটে মহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছে। এতদিন 5 নম্বরে ছিল মহেলা জয়বর্ধনে, 6 নম্বরে ছিল বিরাট কোহলি, এবার কিন্তু মহেলা জয়বর্ধনেকে টপকে বিরাট কোহলি চলে এসেছে 5 নম্বরে। তো সামনেই কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ, আর ওডিআই ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতের মাটিতেই খেলা হবে, এইসব স্টেডিয়ামেই কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা হবে। তো এই বছর কিন্তু ভারতের ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার একটা খুব সম্ভাবনা রয়েছে, কারণ রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ভালো ফর্মে রয়েছে। এছাড়াও কিন্তু ভারতীয় বোলাররা মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এদের কাছ থেকেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাচ্ছে। মোহাম্মদ সিরাজ কিন্তু 10 ওভার বল করে মাত্র 32 রান দিয়ে আজকের ম্যাচে 4টে উইকেট নিয়েছে। মোহাম্মদ শামিও 2টো উইকেট নিয়েছে এবং কুলদীপ যাদবও কিন্তু 2টো উইকেট নিয়েছে। তো এই বছর কিন্তু ভারতীয় দলের একটা বড় চান্স রয়েছে ওয়ার্ল্ড কাপ 2023 জেতার। We'll be right back.